শ্রী শুভঙ্কর দাশগুপ্ত মহাশয়, তিনি রয়েছেন, অসীমদা রয়েছেন, নন্দিনীদি রয়েছেন। আমরা উত্তরীয় পড়িয়ে দিচ্ছি, উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিলাম আমাদের সকলের শ্রদ্ধা। দেখতেই পাচ্ছ আজকে পুরো সেই বুঝে রেডি, আজকেও এক অনুষ্ঠানে যাই। এখন আমি আছি বনিদিদা বাড়িতে, বনিদি রেডি হচ্ছে, আমি রেডি হয়ে চলে এসেছি, বনিদির সাথেই যাব। কিন্তু বনিদির প্রোগ্রামে না, সেটা কিসের প্রোগ্রাম কী না সেটা তোমরা আমার ভিডিও দেখতে একটু জানতে পারবে, আমি এখনই বলবো না কিছু। তো দেখতে থাকো আমার ভিডিও। এতক্ষণ কাজের মধ্যে মতো হয়ে গেছে, একটা জোর কাছে হিরো হয়ে গেল।
রাজীব ভট্টাচার্য আপনিও আসুন, তিনি প্রোডাকশন কন্ট্রোলার ছিলেন। আর এর পরবর্তী মাইক দিচ্ছি জয়দীপদার কাছে। জয়দীপদার, ছোট্ট একটা শুভেচ্ছা বার্তা, বসে বসে বলুন। জোডিয়াক পরিবারকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের অনেক শুভকামনা। আজ সময় সংক্ষেপের জন্য একটি ছোট্ট নিবেদন তোমাকে দিলাম, তোমাকে দিলাম কবিতার বন্ধুতা, রুদ্র পলাশ ভুবন ডাঙার মাঠ, তোমাকে দিলাম নীল এক শামিয়ানা, বান্ধবময় স্নিগ্ধ বাগান ঘাট, তোমাকে দিলাম সাত রং স্বরলিপি, প্রসাধনহীন বেদুইন ভালোবাসা, তোমাকে দিলাম স্বপ্নেতে লেখা চিঠি, বর্ষার রাত জ্যোৎস্নার পরিভাষা, তোমাকে দিলাম প্রযুক্তি পুরাতনে, তুলসী মঞ্চ ফোর জি স্মার্টফোন, তোমাকে দিলাম বালু চরি কথামালা, প্রিয়তা মাখানো আমার অবুঝ মন,
ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। আমাদের কোরিওগ্রাফার টিপিটি রাহুল সামনে আসবেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামনে আসুন। আমি যাদের নাম বলছি তারা অটোমেটিক আছে এখানে, আমার ডান দিক দিয়ে রাজু ভট্টাচার্য, তারপর অভিজিৎ, অনেকের নাম যাই না, তানিশা, কোরিওগ্রাফার রাহুল, তারপর হচ্ছে রিক। এই রিককে আপনারা নিয়মিত টিভি সিরিয়ালে দেখে থাকেন, প্রচুর সিরিয়ালে। তারপর হচ্ছে অভিজিৎ, অঞ্জনা, রাধা সাহা, হৈমন্তী, অনেকেই নাম জানি না, কিন্তু এরা সবাই খুব ভালো কাজ করেছে নতুন, এবং সব অসীমদার কৃতিত্ব। আমার উপর দায়িত্ব দিয়েছিল রাজু বাচ্চাদের উপর দায়িত্ব দিয়েছিল ছবিটা যাতে কীভাবে কাজ করা যায়। আর আমার এই সামনে আছে আমার ভাই কোরিওগ্রাফার রাহুল, ও 7-8 ছবি অটোমেটিক কোরিওগ্রাফি কাজ করেছে, আমার 3 ছবিতে ও আছে কাজ করেছে। আগামী দিনে আরও সবাই একসাথে কাজ করবো, ভালো ভালো কাজ করবো। এবং আমাদের প্রত্যেকটা মানুষের মাথার উপর একটা ছাতা থাকে, বর্ষাকালেও ছাতা ইউজ করে, সেই ছাতার নাম কেসি পাল, আরও অনেক বিভিন্ন ধরনের। আমাদের মাথার উপর একটাই ছাতা, সেটা হচ্ছে অসীম চক্রবর্তী। আর এই অসীম চক্রবর্তী নিচেই রয়েছি আমরা এতগুলো মানুষ, ওনার ভাবনা চিন্তা সম্পূর্ণ অন্যরকম। বিশেষ করে আমাদের চলচ্চিত্র জগতে নতুনদের যে এগিয়ে নিয়ে আসা, তাদেরকে অভিনয় সুযোগ করে দেওয়া, এটা নেই। ব্যক্তিকেন্দ্রিকগুলো হয়, অনেক ভিতরে অনেক রকম গল্প থাকে। তা অসীম চক্রবর্তী এমনই একটা মানুষ, মনের মানুষ, হৃদয়ের মানুষ। উনি সবাইকে, বিশেষ করে সঙ্গীত বলুন, নাচ বলুন, অভিনয় বলুন, সংক্ষিপ্ত আমি বক্তব্যটা শেষ করছি। অসীমদাকে মানে যত বলা হবে কম, মানে কি বলবো আর, পরে বলবো, এখন আমি ঠিক আছে। আমার প্রোগ্রাম একটু দেরিতে চলছে, সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আমি এক এক করে নামগুলো ঘোষণা করছি। নন্দিনী, আবির, তোমরা একটু ওনাদের হাতে একটু স্বাগত তুলে দাও। প্রথমে আমাদের এদিকে রয়েছেন মধু দাস, আমাদের ছবির ডিওপি, অ্যাসিস্ট্যান্ট ডিওপি, ঠিক আছে, রণজিৎ আসেনি, বাট মধু দাসকে তালিয়া, মধু একটি স্পেশাল রোলেও আছে। আমাদের শিল্পপতি শুভঙ্কর বাউন্সার ছিলেন। আচ্ছা, পরবর্তী আছেন সুমিত পোদ্দার, সুমিত আছে এই ছবিতে, সুমিতের হাতে মেমেন্টো তুলে দিল নন্দিনী। এরপর আছেন অতনুনাথ, অতনুনাথ ভিলেনের রোল করেছেন, সুমিত গাঙ্গুলির সাথে তিনি অভিনয় করেছেন, সুমিত গাঙ্গুলির মৃত্যু হাজরা। তারপর আছে কে আছে, টিভিটি রাহুল, কোরিওগ্রাফার টিভিটি রাহুল। রাহুল শুনলাম রাঁচিতে খুব ভালো কোরিওগ্রাফি করেছে, আপনারা দেখতে পাবেন সেটা পরে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিজিৎ, অভিজিৎ তো, আর লাল জাহাপুর কি নাম দাদা আপনার, জয় এবং অভিজিৎ, আপনারা হাতে সামনে আসুন, তুলে দিন। আমি জানি এইভাবে খুব তাড়াহুড়ো করে দেওয়াটা খুব খারাপ লাগলো, বাট স্টিল আমি বলছি যে মানে প্রত্যেকে রয়েছেন বাচ্চা বাচ্চা। স্মরণ একটু সামনে আসো, খানিকক্ষণে নাচ করেছিল, স্মরণ না আছে এখানে এই ছবিতে, তানিশা আছে এই ছবিতে, তোমার নাম কি মা, ঐমন্ত্রী দাস আছে এই ছবিতে, প্রত্যেকে আছে, প্রত্যেকের জন্য শুভেচ্ছা। ছবিটি হলে রিলিজ হবে, আপনারা দেখতে যাবেন। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে আসার জন্য। হ্যাঁ, সব কিছুই হবে, ঠিক আছে, আইনক্সের সাথে কথা চলছে, হয়তো অল ওভার ইন্ডিয়াতে বইটা আপনারা দেখতে পাবেন, দেখা যাক, সেটা এখনও কিছু বলতে পারছি না। সবটাই কৃষ্ণদের হাতে, খুব ভালো কাজ হয়েছে, অনেক বক্স আর্টিস্ট কাজ করেছে, যেমন বিশ্বজিৎ চক্রবর্তী, যেমন অনুরাধা রায়, অনামিকা সাহা, আমাদের রাহুল প্রিয়াঙ্কা রাহুল, দেন শান্তনাদি কাজ করেছেন, সুমিত গাঙ্গুলি কাজ করেছেন, মৃত্যুঞ্জয় কাজ করেছেন, অনেক বক্স আর্টিস্ট কাজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার পাশ থেকে হচ্ছে অসীম চক্রবর্তী কাজ করেছেন, আমাকে এক সিনেমা দেখানো হয়েছিল, বৌবা কোনো কথা বলতে পারি না ওই জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টিম, শেষ অবলম্বন, সবার শুভেচ্ছা চাই, থ্যাংক ইউ কৃষ্ণদা, থ্যাংক ইউ অল। মিউজিশিয়ান তাহলে একটু স্টেজে আস, ডাকো তাড়াতাড়ি। যন্ত্রশিল্পী দাদা যারা রয়েছেন তারা মঞ্চে আসবেন। একটি ছবি যখন আমরা প্রেক্ষাগৃহে দেখি বা টিভি পর্দায় দেখি, তখন কত ছকছকে একটা ছবি দেখতে পাই, কিন্তু সেই ছবি তৈরি ভালো ছবি করেছেন জয়দেববাবুকে মঞ্চে রাখছি। আমি কি পেলাম জীবন, জানি না মেলাতে
থ্যাংক ইউ। সন্ত পাল, প্রশান্ত পাল কি পেলাম সত্যি তাই, এবার যেটা পেলাম ও
থেকে যেটি বলিউড চলচ্চিত্রে তার গাওয়া সব থেকে জনপ্রিয় গান। এরকম অনেক গান রয়েছে এবং যেখানে যেখানে সে রবি ঠাকুরের গান, কাজী সাহেবের গান, ভজন, শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা আধুনিক গান, চলচ্চিত্রের গান, যেখানেই যেখানেই আমরা সিস্টারের গানের কথা উল্লেখ করতেই হয়, যেখানে যেখানে আমরা তার কণ্ঠস্বরের সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছি, আমাদের মুগ্ধতা যেন আমাদের ঘিরে গিয়েছে। এবং সিস্টার অসাধারণ, আমি সেও সখা, আমি সেও সখা দুটো গান আমাদের শিল্পীরা গেয়ে গেলেন, ভক্তের ভগবান, কাঠমি, অন্তরতম, এক নম্বর প্লামভিলা, মুসলমানের গল্প, আরোহণ, এরকম ১৯৮২তে আমরা সকলেই তাকে চিনি, জোরে হাত তালি হোক তাদের জন্য, কারণ হ্যাঁ। আর রূপক রয়েছেন গিটারে, মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা আমরা বিচ্যুত হয়েও যেতে পারি, তাই আমরা অসাধারণ একটি মুহূর্তে সাক্ষী, যেখানে আমরা দিদিকে বরণ করে নিচ্ছি। অভিজিৎ সরকার গায়িকা থেকে, আচ্ছা বনি দাসকে দিন, বনি দে তালি। আমি এই তাড়াহুড়ো করে দিচ্ছি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আজকে একদম সময় নেই, হেমেন্দ্রের দেশে বসে আছেন, বলছেন কখন স্টেজ দিবি আমাকে, তো আমাকে শেষ করতে হবে। আছেন অভিজিৎ সরকার, উনি গায়িকার থেকে এনজিও চালান, অভিজিৎকে দিন। জয়দেব মন্ডল দাদা একটু মঞ্চে আসুন প্লিজ, ছবির ডিরেক্টর জয়দেব মন্ডল, বেশ কিছু বাংলা ছবি করেছেন, জয়দেব বাবুকে মঞ্চে রাখছি। শ্রী শুভঙ্কর দাশগুপ্ত মহাশয়, তিনি রয়েছেন, অসীমদা রয়েছেন, নন্দিনীদি রয়েছেন, আমরা উত্তরীয় পরিয়ে দিচ্ছি, উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিলাম আমাদের সকলের শ্রদ্ধা। সকাল থেকে রাত যার সুরের সঙ্গে আমরা প্রত্যেকটা দিন থেকে এবার ভালোবাসার স্মারক উপহার আমরা দিয়ে দিলাম। জোরিয়া পরিবারের পক্ষ থেকে শ্রী অসীম চক্রবর্তী আছেন, আছেন আন্তর্জাতিক বাঙালি শুভঙ্কর দাস, আমাদের শ্রদ্ধা। এরপর সুরেশ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
ঠিক আছে? আরেকটু জোরে দাও। হ্যাঁ যাবো, একটু বাড়িয়ে। হ্যালো, 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 আপনাদের সকলকে নমস্কার করছি। আসার পরে এত বেশি আমাকে সকলে প্রণাম করছে, করছে আমি বাবা অত কিছু উপযুক্ত এখনো হইনি, আমি নিজে মনে করি। আর আজকে আমার খুবই ভালো লাগছে, বহুদিন পরে বেবিদা প্রতাপ রায় তিনি আমার সঙ্গে বাজাচ্ছেন। শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গেল, এখনই প্রায় মানে কি বলবো অন্ধকার হয়ে এসছে, মানে কি বলবো আকাশটা মেঘলা করে আছে, হালকা ঝোড়ো হাওয়াও বইছে, ওই জন্যই বোধ হয়। আর স্টেশনে প্রায় হাফ দোকানই বন্ধ করে দিচ্ছে, এই ঝড়টা ঝড় হবে কিনা বলতে পারছি না, বাট ঝোড়ো হাওয়ার তো হচ্ছেই, ওই জন্যই বোধ হয়। তো এখন বাড়িতে ফিরলাম।